নমস্কার আমি যিশু দেবনাথ আজ আলোচনা হচ্ছে রাইট টু রিড এই প্রসঙ্গে এবং এ প্রসঙ্গে এবারে স্লোগান আমার বই কই এ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথা বলেছেন বহু প্রিন্ট ডিসেবল্ড মানুষ আমিও তাদেরই একজন এবং আমার অভিজ্ঞতা তাদের থেকে আলাদা কিছু নয় সেই জন্য একই কথার পুনরাবৃত্তি আর করছি না যদিও একই কথার পুনরাবৃত্তি করতে হয় কারণ বারবার একই কথা বলতে বলতে সে কথার সত্যতা সে কথার যে গভীরতা সেটার উপলব্ধি আমাদের হয় সেই জন্যই এতগুলো পর্যায়ে ধরে আমরা আমার বই কইয়ের এই ভিডিও বার্তাগুলো আপনাদের সামনে এনেছি যাই হোক আজ কয়েকটা অন্য কথা বলতে চাই যে কথা আপনাদের মাধ্যমে বাংলা বইয়ের প্রকাশনা সংস্থাগুলোকে এবং দেশ এবং রাজ্যের সরকারগুলোকে আমি বলতে চাই আমাদের এই কণ্ঠস্বর সেই পর্যন্ত পৌঁছবে কিনা আমরা জানি না তবুও ভরসা রাখছি আমরা আপনাদের উপর দু হাজার সাল থেকে ভারতে একটি নতুন সামাজিক আন্দোলন শুরু হয়েছিল যেটার নাম ছিল রাইট টু রিড অর্থাৎ পড়তে পারার অধিকার সংক্রান্ত আন্দোলন যার বক্তব্য ছিল যে ভারতীয় সত্ত্বাধিকার আইনে যে গ্রন্থের সত্ত্বাধিকার আছে বইপত্রের উপর যে লেখক বা প্রকাশকের সত্ত্বাধিকার আছে সেই সত্ত্বাধিকার আইনে খানিকটা শিথিলতা আনা হোক এবং এই সত্ত্বাধিকার থেকে ব্রেল বই অডিও বই এগুলোকে বাদ দেওয়া হোক যাতে ব্রেল বই ছাপাতে ব্রেল প্রেসগুলোকে বা অডিও বুক তৈরি করতে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে কোনো সমস্যায় পড়তে না হয় এই আন্দোলন মূলধারার যে সংবাদ মাধ্যম তারা প্রচার করেনি সেখানে আসেনি কিন্তু এই আন্দোলন সফল হয়েছিল এই আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজন মানুষকে আমি চিনি তারা তাদের অভিজ্ঞতার কথা বলেছেন যে এই আন্দোলন করতে তারা দিল্লিতে গিয়েছেন এবং দিল্লিতে দীর্ঘদিন ধরে এই আন্দোলন এর সঙ্গে তারা থেকেছেন আমাদের রাজ্যের বাংলা বইয়ের প্রকাশনা সংস্থাগুলোকে বহুবার তারা বলেছেন যে বাংলায় অ্যাক্সেসেবল বই আপনারা তৈরি করুন তা না হলে কপিরাইট অ্যাক্ট অনুযায়ী ব্রেল বই বা অডিও বুক তৈরি করতে সমস্যা হচ্ছে অবশেষে দু হাজার সালে ভারতের যে সত্তাধিকার আইন উনিশশো আটান্ন সালে সেই আইনের খানিকটা সংশোধন এনে অ্যাক্সেসেবল বই তৈরি করার ক্ষেত্রে এই সত্তাধিকার প্রযোজ্য হবে না এরকম একটি সংশোধন এই আইনে এসছে এটা আমি সংক্ষিপ্ত সার বললাম এই ঘটনাটার এরপরে আরেকটি ডেভেলপমেন্ট আছে দু সালে ম্যারাকাস ট্রিটি বলে একটি আন্তর্জাতিক ট্রিটি হল যেখানে এই প্রতিশ্রুতি দেওয়া হলো বা এই প্রতিজ্ঞা করা হলো যে দেশের বা রাষ্ট্রের যে সমস্ত প্রিন্ট ডিসেবল্ড নাগরিক আছেন তাদের কাছে সমস্ত ডকুমেন্টস ইনক্লুডিং সমস্ত পাবলিশড বই সেগুলো অ্যাক্সেসেবল ফরম্যাটে দেশগুলো দেশের সরকার পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করবে এই চুক্তিতে ভারত স্বাক্ষর করেছে এটা দু হাজার সালের কথা কিন্তু মজার বিষয় হলো যে তারপর কেটে গেছে প্রায় আট বছর এখনও তার কোনো লক্ষণ আমরা ভারতে দেখছি না দু সালে আসুন দু সালে সেপ্টেম্বর মাসে ভারতের ভারত ছাড়া প্রায় কুড়িটি দেশ ম্যারাকাশ যারা স্বাক্ষর করেছিল তাদের মধ্যে কুড়িটি দেশ তাদের দেশে যাতে অ্যাক্সেসেবল বই পান প্রিন্ট্রিজেবল মানুষরা সেই বিষয়টিতে সচেষ্ট হন এবং ওই একই বছর একটা মজার ঘটনা ভারতে ঘটলো ষোলোই ডিসেম্বর দু সালে ডিসেম্বর মাসে ষোলোই ডিসেম্বর নয় ডিসেম্বর মাসে ভারতের যে পার্লামেন্ট যে আইনসভা সেখানে রাইটস অফ অ্যাক্ট নামে নতুন একটি প্রতিবন্ধকতা বিষয়ক আইন সেটা পাস হলো এবং সেখানেও ভারত সরকার আবার প্রতিশ্রুতি দিলেন যে দেশের প্রিন্ট ডিসেবল নাগরিকদের কাছে তারা মানে এই সরকার সমস্ত ডকুমেন্টস যাতে অ্যাক্সেসেবল হয় সেটা পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করবেন বা সংশ্লিষ্ট দপ্তর দায়িত্ব গ্রহণ করবে কিন্তু সেই প্রতিশ্রুতি কাগজে কলমে রয়েছে এখনো পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি একটা আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেও যখন দেশের সরকার এ বিষয়ে ন্যূনতম সচেষ্টতা দেখাচ্ছে না তখন স্বাভাবিকভাবেই দেশের ভেতরের আইনকে তো দেশের সরকার তোয়াক্কা করেই না আপনারা জানেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যারা বারবার এই প্রশ্ন তুলছি আমার বই কই আমরা যারা প্রিন্ট ড্রিজ আমাদের জন্য অ্যাক্সেসেবল বই কই তাদের পক্ষ থেকে যা যা করণীয় আমরা যথাসাধ্য চেষ্টা করব আরও বেশি সঙ্গবদ্ধ হয়ে আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে সেটা করতে কিন্তু আপনারা যারা সে অর্থে প্রিন্ট ডিসেবলড নন কিন্তু আমাদের এই দাবির সমর্থন করেন এই প্রতি নৈতিক সমর্থন আপনাদের আছে আপনাদের কাছে আমি অনুরোধ করব যে এই বিষয়টি যত বেশি সম্ভব প্রকাশনা সংস্থাগুলো লেখক এবং সরকারের উচ্চপদে যারা আছেন তাদের কাছে পৌঁছে দিন বিষয়টা নিয়ে আলোচনা করুন যাতে তারা এই বিষয়ের গুরুত্ব উপলব্ধি করেন এবং বাংলা বইয়ের প্রকাশনা সংস্থা যারা আছেন তারাও যাতে এবার আস্তে আস্তে প্রতিবন্ধী বা প্রিন্ট ডিজেবল মানুষদেরকে পাঠক বলে মনে করতে শুরু করেন সে বিষয়ে তাদেরকে একটুখানি সচেতন করুন যাতে এই প্রিন্ট ডিজেবল্ড মানুষদের যে অ্যাক্সেসেবল বইয়ের অভাব সেটা আগামী দিনে ক্রমশ গুচে আসে তবে আমরা বিশ্বাস করি যে দীর্ঘস্থায়ী লড়াইয়ের ফলে এই পড়তে পারার অধিকার সুনিশ্চিত হবে ভারতীয় প্রিন্ট নাগরিকদের যেভাবে দু হাজার বারো সালের স্বত্বাধিকার আইন সংশোধন হয়েছে আমরা আশা করব যে আমাদের এই প্রচারণায় এই ক্যাম্পেনে আপনারা আমাদের পাশে থাকবেন এবং প্রকাশকদের কাছে যাওয়া সরকারের কাছে কিংবা বিভিন্ন আইনি পথে যাওয়ার ক্ষেত্রেও আপনারা আমাদের এই কাজে সাহায্য করবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি নমস্কার